নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। তোলাবাজিকে কেন্দ্র করে এলাকার দখল নিয়ে উত্তেজনা ছড়ায় লিলুয়ার ভট্টনগর ঘুঘুপাড়া এলাকায়। গতকাল রাত 11টা নাগাদ একই পাড়ায় দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, আহত হন দুজনই। গন্ডগোল থামাতেই ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ গেলে তাদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে, ধৃতদের আজ হাওড়া আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত তোলাবাজ চঞ্চল দাস গতকাল রাত 11টা নাগাদ দলবল নিয়ে স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ দেবরায়ের বাড়িতে হামলা চালায়। তারা ওই বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয়, বাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর চঞ্চলের ছেলেরা লাঠি, রড এবং সাইকেলের চেন দিয়ে ইন্দ্রজিৎ দেবরায়কে মারধর করে বলে অভিযোগ। ইন্দ্রজিৎ দেবরায়ের মাথা ফেটে যাওয়ার কারণে তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাল্টা ইন্দ্রজিতের ছেলেরাও চঞ্চলের ছেলেদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। দুষ্কৃতীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং পুলিশকে তাড়া করে। পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনায় সমর মল্লিক এবং পূর্ণচন্দ্র বাহাদুর নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের আজ হাওড়া আদালতে পাঠানো হয়। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ক্যামেরাটা দিনের বেলা যখন ভাঙা হয় তো তারপরে আমরা সব মিস্ত্রি ডাকি, এই চঞ্চল ছোট খোকা যারা ছিল তারাই ভেঙেছে। আমাদের কাছে ফুটেজটাও আছে, সেসব আমরা আপনাদেরকে দেখালাম। তো তারপর আমরা যখন লোক ডেকেছি লাগানোর জন্য, তো লোকটা লাগাতে শুধুমাত্র উঠতে যাবে সেই টাইমেই ওরা ঝামেলা করে। ঝামেলা করার পর মানে পেট ভর্তি সব খেয়ে দিয়ে এসে মানে শুকনো নেশা থেকে শুরু করে জল নেশা সবটাই করে আসে, এসে বিশাল চেঁচামেচি করে বাড়ির সামনে। তারপরে আমরা সবাই রীতিমতো ভয় পেয়ে ভেতর দিকে ঢুকে যাই। তারপরে যখন সাহস করে বেরোই, আমাদের বাড়ির অপোজিটে একজন ছিল ভদ্রলোক, সে কাজ থেকে বাড়ি ফিরছিল। তো তখন তাকে সামনে পেয়ে হাতে সে সাইকেলের চেন দিয়ে অতিরিক্ত মারধর করে, তার মাথা ফেটে যায়, তার মাথাতেও স্টিচ পড়েছে। তারপরে আমরা যখন এখান থেকে বেরিয়ে সিধা ঘরের দিকে দৌড় মারি, আমরা গেট তালা মেরে বাড়ির দরজা লক করে ঘরে ঢুকে বসে আছি। তারা রীতিমতো আমাদের গেটের মধ্যে, বাইরের যে মেন গেট তার মধ্যে সেই চেন দিয়ে বাড়ি মারে, তারপর বাড়ির দিকে ইট পাটকেল যত যা আছে সব ছুঁড়ে মারে। তাদের সব কাজে আমরা বাধা বিপত্তি দিচ্ছি। আমার বাবা যেহেতু তোলাবাজির বিপক্ষে, আর আমার বাবার সঙ্গে ওরা তোলাবাজি করতে চাইছিল, যে আমার বাবার একটা কাজ বন্ধ করে দিয়েছিল, তো বাবা বলেছিল যে আমরা দেবো না। কে চাইছিল? চঞ্চল আর ছোট খোকা। ওরা কেন, ওরা কে? ওরা কেউই না, শুধুমাত্র আমি যতদূর জানি যে ক্রিমিনাল। ওরা এখানে এসেছিল আমার বাবার থ্রুতেই, ওরা ঢুকলো পাড়াতে, আর এখন আমার বাবার ওপরে যাওয়ার চেষ্টা হয়তো তারা করতে চাইছে। সেসব আমাদের ব্যাপার জানার দরকারও নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ নিশ্চয়ই। কিসের সঙ্গে যুক্ত? রাজনৈতিক দলে তো একটাই এখন দল আছে। কি দল সেটা বলো? আমাদের টিএমসি, তৃণমূল কংগ্রেস। আর চঞ্চল, ওরা কি, ওরাও কি রাজনৈতিক দল করে? হয়তো হয়তো বলতে, হ্যাঁ একই। আচ্ছা, তোমার বাবার থেকে কি তোলা চেয়েছিল? তোলা চাপো কালকে রাতে তোমার বাবার উপর কখন হামলাটা হলো? ঠিক 10:30 থেকে 11:15 মধ্যে। কি হয়েছিল বাবা? আমার বাবা ওখানে পাকা পোলে ছিল, আমার বাবা জাস্ট বাড়ির দিকে রিটার্ন করবে বলে রিটার্ন করার জন্য আসছিল। তো সেই সময় ওরা এখানে ঝামেলা শুরু করে দেয় অলরেডি। তো আমরা আমাদের বাবাকে জানাই যে এরকম বাড়িতে ঝামেলা শুরু করেছে, তুমি আসো। তো বাবাকে রাস্তার মধ্যে পেয়ে মারধর শুরু করে দেয়। বাবার মাথার সামনে কপাল আর তালুর মাঝখানে রড দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। বাবার মাথায় এখন 4টে স্টিচ পড়েছে, আর গালের সাইডে পিছন দিয়ে বাঁশ দিয়ে মারে, মেরে গাল ফুলিয়ে দিয়েছে। পুলিশ ওপর কি হামলা হয়েছে এরকমটা? হ্যাঁ নিশ্চয়ই। পুলিশ যখন ধরেছে চঞ্চলকে, চঞ্চল ছিটকে বেরিয়ে হাতের চেন নিয়ে আমাদের পিসি পার্টি আছে লিলুয়া থানার, তার একজন শ্রীকান্ত জেঠু তাকে তাড়া করেছে ভেরি পর্যন্ত। আর যখন পুলিশের গাড়ি থেকে ওরা নামতে চাইছিল পিসি পার্টির সব লোকেরা, তাদেরকে তাদের গাড়ির উপর হামলা করেছে। হ্যাঁ, ইট ছুঁড়েছে, চেন দিয়ে বার করেছে। আমার নাম ঈশা দেবরায়। হ্যাঁ, এটা তোলাবাজি ঘটনা, এলাকা দখলের ব্যাপার আছে। এখন যদি ইন্দ্রদেব রায় যদি এখানে সবসময় থাকে, ও এলাকা দখল করে তোলাবাজি করতে পারবে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। আর চঞ্চল দাস হচ্ছে কুখ্যাত তোলাবাজ, সিপিএম পিওর থেকে তোলাবাজি করছে। এখন এখন যে নতুন যে তোলাবাজি করছে তা নয়, সিপিএম পিওর থেকেও তোলাবাজি করছে। এখানে ইন্দোর পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল, এখন ইন্দোর পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে ইন্দোর উপরে আক্রমণ। কালকে কখন ঘটনাটা ঘটে? দুপুরবেলার আগে একবার ঘটনা ঘটেছে, তখন আমি ছিলাম না, জানিও না। তখন রাতে এসেছিল, তাই তো? হ্যাঁ, তখন ওই ক্যামেরা ফ্যামেরা দোকানের ভেঙে চড়ে দিয়ে গেছি।
আচ্ছা রাত্রিবেলা যখন হয়েছে তখনও আমি অ্যাকচুয়ালি স্পটে ছিলাম না, এসে দেখি ইন্দ্র ফিট হয়ে পড়ে আছে, কোনো হুঁশজ্ঞান নেই। হ্যাঁ, চঞ্চলের দল। এবং এটাও সবার মুখে শুনলাম যে লীলা থানার পুলিশ অফিসার অফিসার শ্রীকান্তকে তাড়া করছে, পুলিশের গাড়িতে হামলা করেছে। এক হচ্ছে ভেরির এলাকা দখল নিয়ে, আর ওর পিছনে একটা বিশাল বড় রাজনৈতিক চক্রান্ত আছে। সেটা কি? সেটা টিএমসি পার্টি দিই, আমরাও আমিও টিএমসি পার্টি করি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কোনো তোলাবাজি আমাদের এলাকায় থাকবে না, কোনো সন্ত্রাস বিরোধী আমাদের এলাকায় থাকবে না। আর আজকে থেকে এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, এই যে লেখাপড়া শিখছে, এই যে ইন্দোর আর মেয়েটাই, এরা কি শিখবে? সমাজবিরোধী এদের আখড়ায় থেকে সমাজবিরোধী কাজ করা ওরাও শিখবে? আমরা চাইছি সমাজবিরোধী যেন আমাদের এলাকায় প্রশ্রয় না পায়, না থাকতে পারে। আমার নাম সুনীল দেবরা, ইন্দ্র দেবরা কাকা, আমি সেজ কাকা। Watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.